जाए। ভিউয়ার্স এটা আউটলেটে পয়েন্ট আমি কেটে দেখাচ্ছি, এটার আগে এই দিক দিয়ে কেটে নিলাম, তারপর এই দিক দিয়ে যে চার ভাগ করে দিলাম, বুঝলেন? চার ভাগ করার পর এক একটা ভাগ যে ভাগ বেরোলো সেগুলোকে আবার দুভাগ করে দিন, এইভাবে দুভাগ করে দিন। তো ভিউয়ার্স এ কাটা হয়ে গেছে, একাধিক ভাগ করে দিয়েছে। এবার এইভাবে এটা করে শুধু আউটলেট, যেটা আউটলেট করবেন সেটা ঠিক এইভাবে বসিয়ে দেবেন, এইভাবে বসিয়ে দিলে সব লেগে যাবে। আর আঠাটা কিছু দেওয়া দরকার নেই, আঠার প্রয়োজন নেই, জাস্ট এভাবে লাগিয়ে দেবেন, আউটলেটটা এভাবে ভরে দেবেন। তো এটা এটা একটা কাটা হয়ে গেল, আর একটা কাটা দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স এটা কাটা দেখাচ্ছি, একাধিক সেটআপ তৈরি হচ্ছে নতুন। তো প্রত্যেকটা আউটলেট কীভাবে কাটবেন দেখে দিচ্ছি। এই একটা মিডিল দিয়ে কেটে দিলাম আগে, এবার এই বরাবর দিয়ে দিলেন একটা। দেখেন ভাগ হয়ে গেল, চারটে ভাগ হলো। এবার এই চারটে ভাগকে আবার দুটো করে ভাগ দিতে হবে। তো ভিউয়ার্স হয়ে গেল, এইভাবে আউটলেটে পাইপটা জাস্ট এইভাবে ভরে দেবেন, আর কিছু করার দরকার, আঠা দেওয়ার প্রয়োজন নাই। যদি কেউ দিতে চান তো দিতে পারেন, আঠা দিলে একটাই মানে যেটা সমস্যা, এটা আর তুলতে পারবেন না আঠা দিলে। আর যদি আঠা না দেন তাহলে যখন প্রয়োজন হবে ধরেন তুলে নিলেন আবার ভরলেন, হ্যাঁ এইভাবে ওটা করতে পারবেন। আঠা দিলে আর এটা লিক মারার কোনো অসুবিধা হবে না, লিক মারবে না। ঠিক আছে।